মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। দিনে দুপুরে সোনার হার ছিনতায় বহরমপুরে। জানা যায়, সোমবার সকালে হরিহরপাড়ার রুকুনপুর থেকে বৌমাকে সাথে নিয়ে বহরমপুরে আসছিলেন সান্ত্বনা কর্মকার। ভাকুড়ি এলাকায় টোটোয় যাবেন, তারপরে চুয়াপুর এলাকা থেকে কিছুটা দূরেই ফাঁকা রাস্তায় মোটরবাইকে করে তিনজন দুষ্কৃতী এসে সান্ত্বনা কর্মকারের গলা থেকে হার ছিঁড়ে ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার খবর পেতেই ছুটে আসেন আশেপাশের লোকজন, টোটোয় বসে পুলিশকে খবর দেন তারা। রুকুনপুর থেকে আমি আসছিলাম লীলা হসপিটাল যাব বলে, তারপরে আমাকে ভাকরির ওখানে মোটরসাইকেলে এমনি আরও গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, টুকটুকি যাচ্ছে, আমরা মনে করি হয়তো ভিড় ভাড়টার জন্য এরকম স্লো করছে। তারপরে ওখানে যখন পারলো না, তারপরে আমি অত মানে মাথায় আমার বেন আসেনি, তারপরে যখন এই ফাঁকা রাস্তার একটু মানে আসলো, মালাটাকে ছিঁড়িলি এই মানে মোড় দিয়ে চলে গেল। তিনজন ছিল। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। এলাকাবাসীদের অভিযোগ, মাঝে মধ্যেই এই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটে, পুলিশ প্রশাসন আরও কড়া নজরদারি চালাক দাবি তাদের। এখানে তো মাঝে মধ্যেই ঘটে, এর কিছুদিন আগে তেঁতুলদালা চুয়াপুরে যে তেঁতুল গাছটা আছে ওখানে করে একজন ভদ্রমহিলার মোবাইল এরকম সাইকেল মোটরসাইকেল করে যেতে যেতে তুলে নিয়েছে, এরকম হলো। তারপরে আবার আজ তো এটা হলো, তো মাঝে মধ্যে এরকম হচ্ছে, এর জন্য প্রশাসন যদি কিছু করে তাহলে খুব ভালো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বহরমপুর থানার পুলিশ। মহিলা ও তার বৌমার সাথে কথা বলেন তারা। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ, যে ফুটেজে একটি বাইকে তিনজন সাবারির ছবি স্পষ্ট। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।